আসসালামু আলাইকুম। তুষার আমাদেরকে এখানে দাঁড়িয়ে রেখে চান্দের গাড়ি ঠিক করতে গিয়েছে। সবাইকে একসঙ্গে দেখলে নাকি ভাড়া বেশি যাবে। যদি এরকম দেখে ফ্যামিলি মেম্বার বেশি একসঙ্গে যেতে হবে, তখন নাকি ভাড়া বাড়তে চায়। দেখা যাক কতটাকে ঠিক করে। অবশেষে চান্দের গাড়ি ঠিক করা হলো 8,500 টাকা আর বকশিস 500 টাকা, এই মিলে 9,000 টাকায়। পিক আওয়ারের ভাড়া সারাদিনের জন্য এরকমটাই। যদিও আমরা বেশ বেলা করেই বের হচ্ছি, তবু আমাদের সারাদিনের ভাড়া গুনতে হচ্ছে। ফার্স্টে মিনি বান্দরব, এরপরে পাট মার্কেট চলে যাব। এখান থেকে আসার পথে আপনার টিউলিপ বিচ পড়বে, ওইখানে চাইলে নামতে পারেন। তারপরে ইনানি বিচ পড়বে, ইনানি বিচে নামতে পারেন। তারপর কাঁকড়া বিচ পড়বে। আচ্ছা, শ্যামলাপুর যেটা ওটা তো ওখানেই না? শ্যামলাপুর আপনার 50 কিলো। সন্ধ্যার দিকে তো পাঁচ জনে উঠতে পারবো না। হিমছড়িতে সন্ধ্যার দিকে পাঁচ জনে তো ইয়ে করতে পারবো না, উঠতে পারবো সন্ধ্যা হয়ে যাবে। আমরা ইনানিতে একটু সূর্যাস্তটা দেখতে চাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি আগে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম কি আপনার? জাহিদুল ইসলাম। আপনি তো এখানে আরও বেশ কয়েকটা ড্রাইভারের সাথে কথা বলা হয়েছে। ভাড়া কম বেশি সবাই একই রকমই চায়, আর এই গাড়িটার কন্ডিশনটাও একটু ভালো, বেশ বড় সড়ো, এই জন্য আমরা এটাই ঠিক করলাম। অফ সিজনে এই গাড়িগুলোর ভাড়াই আবার হয়ে যায় সারা দিনের জন্য 4-5,000 টাকা। মাকে এত উতলা দেখে ঘাবড়ে যান না কেউ। উনি বলছেন সামনে ড্রাইভারের ছবি এবং লাইসেন্স নাম্বার যেটা দেওয়া আছে ওটার ছবি তুলে নিয়ে আসতে। এটা অবশ্য সচেতনতার লক্ষণ। তোমার কথা ইয়ামিন একদম সামনে ইয়ামিন। সবাই দোয়া পড়ো, আল্লাহ করে যায়। কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে প্রথমেই আমরা হিমছড়িতে যাচ্ছি। ডলফিন মোড় থেকে খুব অল্প সময়ে আমরা হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে পৌঁছে গেলাম। দূরত্ব খুব একটা বেশি নয়, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলো আর জেলা সদর থেকে 9 কিলো। এখানে ব্যবসায়ীরা রাস্তার দুপাশে পাহাড়ি বরই কলা তেঁতুল নিয়ে বসেছে। ট্যুরিজম কেন্দ্রে ঢোকার সময় দুপাশে সরব দোকানিরা, দুপাশে ভারী রকমের খেলনা, চশমার দোকান, বার্মিস কিছু মানে কাপড়, টুপি, অনেক কিছুই চোখে পড়ছে। এই সময়ে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই অনেক হাই, তবে দামাদামি করলে কিছুটা কমে কিনতে পারবেন। পাহাড় ঝর্ণা দেখতে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এখানে টিকিটের প্রবেশ মূল্য প্রত্যেকের জন্য 20 টাকা। শুধু পাহাড় ঝর্ণা বলছি কেন, সমুদ্রের নীল জলরাশিও দেখা যায় একসঙ্গে, আর কিছু বন্য প্রাণী মানে হাতিকেও নাকি মাঝে মাঝে চোখে পড়ে। ভাগ্য ভালো হলে নীলগায়ও চোখে পড়ে। দেখি আমাদের ভাগ্য কতটা ভালো, সাগর নদী সমুদ্রের সাথে হাতিও দেখতে পাই কিনা। ঠিক করেছি আমরা প্রথমে হিল ট্র্যাক মানে পাহাড়ে উঠব, তারপর ঝর্ণা দেখতে যাব। সবাইকে ধরো তো যে যাত্রা। ইয়ামিনের পিছনে এই সব সিরিয়াল সিরিয়াল ধরো ধরো তুষার, এই আম্মু তুষার আর ইয়া, তুমি ধরো, তুমি ধরো, মা কই মা।
মনে হচ্ছে লাইনটা যেন এগোচ্ছেই না, গুটি গুটি পায়ে এগোচ্ছি আমরা। ফার্স্ট টাইম হিল ট্র্যাক করছি আমি সহ আমাদের টিমের ম্যাক্সিমাম সদস্যই, দু একজন বাদে। না হলেও তো কয়েকশো সিঁড়ি আছে, আর সিঁড়িটা অনেক খাড়া, তবে কয়েকটা স্টেপে সিঁড়িগুলো আছে আর ওঠার সময় দুলছে, একটু ভয় ভয় লাগছে। আমরা প্রথম স্টেপ অতিক্রম করে উঠলাম আর দুপাশে ডাব আরও কিছু পাহাড়ে ফলমূল নিয়ে বসেছে দোকানিরা, আর একটু পরপর এরকম শেড দেয়া ট্যুরিস্টদের বসার জন্য, হাঁপিয়ে গেলে ধরে একটু বিশ্রাম নিয়ে তারপর পরবর্তী ট্রাকে যে উঠতে পারে। কিছু পর্যটক সিঁড়ি ছাড়া সহজ হয়ে বেছে নিয়েছেন এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এলোপাথারিভাবে উঠছে এবং নামছে সময় বাঁচানোর জন্য। তবে এ ধরনের পারদর্শিতা মাঝে মাঝে বিপজ্জনক এবং এখানকার নিয়ম বহির্ভূত। কিছু দূর পরপরই এ ধরনের সতর্কবাণীমূলক সাইনবোর্ড দেওয়া আছে, টুরিস্টরা অবশ্যই এটা পরে নেবেন, হিল ট্রেকিংয়ের জন্য আপনার জন্য অনেকটা সুবিধা হবে। আমি সামনে গিয়ে দাঁড়া থাকবো বাবা। আমি হারিয়ে গেছি, বাবুকে নিয়ে তাও হারানো গেছে, এখন নানি কই? সুন্দর সুন্দর ফটোগ্রাফির জন্য এই ধরনের বেশ কয়েকটা কর্নার করা আছে। পিছনে সাগর দেখতে পাচ্ছি। মানুষের ভিড়ে কোনো জায়গাতেই, মানে ফটোশ্যুটের কোনো জায়গাগুলোতেই এককভাবে বা ফ্যামিলিগতভাবে কোনো ছবি তোলা যাচ্ছে না। ইভেন এমনি কোনো জায়গায় যে দাঁড়িয়ে ছবি উঠাবো সেটারও উপায় নাই, এত লোকের ভিড়। একজন ছোট্ট মণি পলাশ ফুল দিয়ে মাথার টোপর বানাচ্ছে, মানে ফুলের মালা বানাচ্ছে, আর চোখে পড়লো অসংখ্য সারি সারি পলাশ ফুলের গাছ। আরে তাকাও আবিশা, অনেক উঁচুতে উঠেছি তো সবার খুব পানি পিপাসা লেগেছে, আর আমরা পানি নিয়ে এসেছিলাম। ওঠার পর যেটা বুঝেছি, পিপাসা কম বেশি সবারই লাগে, তবে কেউ যদি পানি না নিয়ে এসে থাকেন উপরে একটু বেশি দামে পানি কিনতে হবে।
অবশেষে এখন আমরা হিমসুরি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। ভেবেছিলাম লাস্টে মানে সর্বোচ্চ চূড়ায় আর উঠবো না, তাও উঠে এলাম আস্তে আস্তে। অনেকেই তো আবার ঠিক মাঝপথে মানে ওঠা থেমে দিয়েছে, নেমে পড়েছে অনেকেই। ওপরে ওঠার পর মনটাই ভালো হয়ে গেছে, পাহাড়ে দাঁড়িয়ে নীল সমুদ্রের জলরাশি দেখছি। এতক্ষণ উপরে ওঠার যে ক্লান্তি ছিল তা নিমিষেই দূর হয়ে গেল। ওই যে বাবা ছেলেকে দেখতে পাচ্ছি টেলিস্কোপের সাহায্যে সাগর দেখছে। সাগর দেখার জন্য টিকিট মূল্য 30 টাকা করে, এটার অরিজিনাল টিকিট মূল্য 10 টাকা। খুব সম্ভবত পর্যটকদের অতি ভিড়ের জন্য এখন টিকিট মূল্যটা একটু বেশি। বাবা কই দূরবীন দেখতেছে। হিমসুরি পাহাড়ের এই পয়েন্টটা ছবি তোলার জন্য অনেক বিখ্যাত, কারণ পাহাড় আর সমুদ্র একসঙ্গে ছবিতে নেওয়া যায়। এখন সবাই ঝর্ণা দেখতে যাচ্ছি। মানালে তোমরা এখানে দাঁড়াও। তোমরা খুঁজছে খুঁজে পাচ্ছ না, টেনশন করো গাড়িটা কই চন্দ্রের গাড়ি।
আহারে, আমিষা বুড়ির একটু রাগ হয়েছে, কাপ আইসক্রিম খাবে আর চিপস খাবে, ললি খাবে না। এইভাবে এক্সপ্রেশনের সাহায্যে অভিমানটা প্রকাশ করছে। কক্সবাজার ভ্রমণে সমুদ্র সৈকতের পরে প্রথমেই যে নামটি উঠে আসে তা হচ্ছে হিমসরি পাহাড়, যেখানে আপনি পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসঙ্গে দেখতে পাবেন। দেখা হচ্ছে আজকের শিডিউলের পরবর্তী টুরিস্ট স্পটে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।